নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দলীয় কর্মীদের নিয়ে বিজেপির প্রচার দুবরাজপুরে। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আদিবাসী শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ রাজনগরে। এবার খবর বিস্তারিত। আজ দুবরাজপুর শহরে প্রচারাভিযান চালালো বিজেপি। এদিন শহরের দলীয় কার্যালয় থেকে এই প্রচার অভিযান শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। এদিন বিজেপি প্রার্থী অনুপ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন দলের শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য কার্যকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে জেতার ব্যাপারে প্রবল আশাবাদী বলে জানালেন বিজেপি প্রার্থী অনুপ সাহা। খুব জাগ্রত মন্দির ছিল, নামটা বলো। আজকে দুবরাজপুর শহরে আমরা যখন ভোট প্রচারে বেরিয়েছি, মানুষের মধ্যে যে সাড়া, ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। প্রত্যেকটা মানুষ আমাদের আশীর্বাদ করছে, দুবরাজপুরবাসী অনেক আগে থেকে আমাদের আশীর্বাদ করেছে এবং তারা বলছে এবারের ভোটে বিজেপির প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। এবং প্রত্যেকটা মানুষের, দুবরাজপুরবাসীর প্রত্যেকটা ভোটার যারা আছে এখানকার, তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে। নন্দীগ্রামেও আমরা জিতব, সেখানে শুভেন্দু অধিকারী জিতবে এবং পুরো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যারা বিধানসভায় দাঁড়িয়েছে প্রত্যেকে জিতবে এবং আমরা সরকার গঠন করব। দেখুন, মানুষ তৃণমূলের সাথে নেই, ভোটাররাও মানুষের তৃণমূলের সাথে নেই এবং তৃণমূল যারা করেছে তারাও তৃণমূলের সাথে নেই। অতএব বলা যায় ভারতীয় জনতা পার্টি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনের পরে 2রা মে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করে 200-র বেশি আসন নিয়ে আমরা সরকার গঠন করব। শেখ কলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ইটালীয় ও স্বেচ্ছাসেবী সংস্থা মিশন ক্যালকাটা অনলুসের আর্থিক সহায়তায় এবং রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে অপর একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় রাজনগরের ভবানীপুর অঞ্চলের তারাসোল সহ বিভিন্ন গ্রামে 110 জন আদিবাসী শিশু পড়ুয়াদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। খাদ্য সামগ্রী হিসেবে সর্ষের তেল, মসুর ডাল, সয়াবিন বড়ি দেওয়া হয়। বিশেষত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন মিশন ক্যালকাটা অনলুসের ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর রাখি ব্যানার্জি।
খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দলীয় কর্মীদের নিয়ে বিজেপির প্রচার দুবরাজপুর। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আদিবাসী শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ রাজনগরে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।